আসসালামু আলাইকুম ভিউার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স আপনারা অনেকেই একটি প্রশ্ন করে থাকেন আর তা হল দাঁতে ফিলিং করানোর পর থেকে ওই ফিলিং করা দাঁতে একটু শক্ত চাপে কিছুটা বা অনেকটাই ব্যথা ফিল করছেন তো এটি আসলে কেন হয় এবং দাঁতের কোন পজিশনে কোন পর্যায়ে এমন অনুভব হয়ে থাকে চলুন আমরা দেখে আসি ভিওয়ার্স দাঁতের জন্য এ ধরনের অ্যামালগাম ফিলিং বা কালার ম্যাচিং করে কম্পোজিট ফিলিং উভয় ফিলিংয়ে হয়ে থাকে এবং এই কালো বা অ্যামালগাম ফিলিংয়ের ক্ষেত্রেও এমনটি হতে পারে অথবা কালার ম্যাচিং বা লাইটকিওর ফিলিং যেটাই হোক সেটার ক্ষেত্রেও আপনার এ ধরনের সমস্যা হতে পারে যেটি হলো দাঁতে ফিলিং করানোর পরে একটু চাপ দিলে ব্যথা অনুভব হচ্ছে ভিওয়ার্স মূলত দাঁতের যত গভীরে গর্ত করা হয় ততই কিন্তু দাঁতের নরম অংশ বেরিয়ে আসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দাঁতের উপরে বেশ বড়ো ধরনের গর্ত হয়ে গেছে গর্ত করা হয়েছে মূলত এখানে ডেন্টাল ক্যারিজ ছিল উপরে কালো কালো ছিল সেগুলো পরিষ্কার করার পরেই এমনটা গর্ত হয়ে গেছে তো দাঁতের এই যে অংশটা দেখতে পাচ্ছেন উপরের যে অংশ যেখানে গর্ত করা হয়নি এই অংশটা থেকে আপনি যত বেশি নিচে যাওয়া হয় ততই কিন্তু দাঁতের অংশ নরম হতে থাকে বা নরম অংশ পাওয়া যায় যেটিকে যেটিকে আমরা ডেন্টিন অংশ বলে থাকি তো যখন পর্যায় এমন থাকে তখনও ফিলিং করালে কোনো ধরনের সমস্যা হয় না অর্থাৎ অল্প যদি গর্ত করা হয় গর্তটি যদি অ্যানামেল অংশের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে ফিলিং করালে সাধারণত কোনো ধরনের ব্যথা অনুভব হয় না কিন্তু হিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন একটি দাঁত তো এই দাঁতটির ক্যাভিটি অনেক বড় হয়ে গেছে এবং এত বড় হয়ে যাওয়ার কারণ হলো পুরো জায়গাটি জুড়েই কিন্তু ডেন্টাল ক্যারিজ ছিল দাঁতের ইনফেকশন ছড়িয়ে গিয়েছিল আর তার জন্য সেখানে পরিষ্কার করার ফলে এমন গর্ত হয়েছে তো এমন গর্ত হওয়ার ফলে কিন্তু দাঁতের যে যতটুকু পর্যন্ত গর্ত হয়েছে সেখানে বেশ সংবেদনশীল একটি জায়গা আর যখন এর উপরে ফিলিং করে দেওয়া হয় তখন অনেক সময় দাঁতে চাপ প্রয়োগে আপনার ব্যথা অনুভব হতে পারে ভিভার্স মূলত যত বেশি গভীরতা গভীর দাঁত করা হয়ে থাকে তত নরম হওয়ার কারণে সেখানে স্থায়ীভাবে ফিলিং করার কারণেই এ ধরনের সমস্যা ঘটে থাকে এক্ষেত্রে আপনি যদি দাঁতে চাপ না দেন তাহলে কোনো ধরনের যন্ত্রণা হয় না এমনিতে ভালো থাকে কিন্তু অধিক চাপে এমন সমস্যা হতে পারে তবে এ ধরনের দাঁতে যন্ত্রণা হয় না এখানে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন মূলত এখানে এটি হলো দাঁতের ফার্স্ট লেয়ার বা অ্যানামিল অংশ তারপরে রয়েছে ডেন্টিন অংশ এবং তারপরে রয়েছে পাল্প তো ভিওর্স এই ক্যাভিটি যখন ডেন্টি ডংশের মধ্যে থাকে আর এই ডেন্টিন অংশটি অ্যানামিল অংশের তুলনায় বেশ কিছুটা নরম আর তার কারণেই স্থায়ীভাবে ফিলিং করার কারণে শক্ত হওয়ার কারণে ফিলিংটি ফিলিংটি শক্ত হওয়ার কারণে ভিওর্স এই ডেন্টিন অংশে ব্যথাটি পৌঁছে যায় চাপটি পৌঁছে যায় আর দাঁতের মধ্যবর্তী স্থানে ব্যথা অনুভব হয় মূলত এভাবেই ফিলিং করা দাঁতের জন্য ব্যথা অনুভব হয়ে থাকে ভিওয়ার্স এখানে যেমন পজিশন আপনারা দেখতে পাচ্ছেন যদি এমন ছোট্ট থাকতে বা ডেন্টাল ক্যারেজের শুরুতে অ্যানামেল অংশের ভিতরে ডেন্টাল ক্যারেজ থাকাকালীন যদি দাঁত ফিলিং করাতে পারেন তাহলে আর ওই ধরনের সমস্যা ঘটবে না যে ফিলিং করানোর পর থেকে দাঁতে চাপ দিলে ব্যথা হয় এ ধরনের সমস্যা এই পজিশনে যদি ফিলিং করান বা পুটিং করান তাহলে যেমন এখানে একটি দাঁতের ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা নষ্ট হয়েছে ডেন্টিনের কাছাকাছি রয়েছে এমন পজিশনে আপনারা ফিলিং করালে সে দাঁতে কোনো ধরনের ব্যথা অনুভব হয় না যদি অনেক বেশি গভীর হয়ে যায় তখন যন্ত্রণা হয় না ঠিকই কিন্তু অধিক শক্ত চাপে দাঁতটি আপনার ব্যথা অনুভব হতে পারে আর যদি খুব বেশি সমস্যা হয়ে যায় প্রতিনিয়ত ব্যথা যন্ত্রণা হতে থাকে তাহলে আপনাকে অন্য ধরনের চিকিৎসা করিয়ে নিতে হবে তো ভিওরস ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম